হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো দুধে ভিজানো পাকন পিঠা রেসিপি। পাকন পিঠা তো বিভিন্নভাবে তৈরি করা হয়। একবার বাদাম দিয়ে এইভাবে পাকন পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে স্বাদই ভুলতে পারবে না, এতটাই মজার হয়ে থাকে। কোনো রকম ছাঁচ ছাড়াই হাতে ডিজাইন করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে শীতের সেরা এই পাকন পিঠা তৈরি করে নিতে পারেন। মুখে দিলেই কিন্তু মিলে যাবে, এতটাই নরম তুলতুলে হয়ে থাকে। তো চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে এই পিঠা তৈরি করা যায়। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি 1/2 কাপের যে পাত্র থাকে সেটা দিয়ে দুবার দিয়ে দিলাম 1/2 কাপ করে 1 কাপ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বা ময়দা দিয়েও করতে পারেন, চাইলে আটা দিয়েও করা যাবে, তবে ময়দা দিয়ে করলে কিন্তু নরম হয় বেশি। তো ময়দাটা খুব ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিলাম। এখন চুলাটা অফ করে দিয়ে এভাবে রেখে দিব 5 মিনিটের জন্য। তো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি মথে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু এরকম সফট হবে, খুব বেশি কিন্তু টাইট ফিট শক্ত ডো হবে না, এরকম একটু নরম হবে। এখন আমাদের লাগবে ডিম। আমি একটা ডিম ফাটিয়ে নিব। যেহেতু আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এই রেসিপিটা করব, এই জন্য কিন্তু পুরো ডিমটা লাগবে না। আমি ডিমটাকে ফেটিয়ে এভাবে করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দুধ সরি ডিমটা দিয়ে দিব। পুরাটাই দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু শেপ দেওয়া যাবে না, তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম ডিমের যে কুসুম এবং যে সাদা অংশ সব মিলিয়ে। এখন খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু আর হাতে লাগবে না, একদমই সুন্দর একটা শেপে আসবে, এজন্য কিন্তু অবশ্যই ঘিটা দিতে হবে। হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে বাটার দিতে পারেন, আর তাও যদি না থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচের মতো তেল দিলে হবে। এখন আবারও আমি মোট 5 মিনিট এটাকে খুব ভালোভাবে এভাবে মথে নিব। ডোটা যতটাই সুন্দরভাবে মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটার সুন্দর শেপটা আসবে এবং একদমই কিন্তু ফ্লাফি হবে, মানে নরম তুলতুলে হবে, আর ভাজার সময় কিন্তু এটা ফেটে যাবে না। তাই এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করে নিতে হবে। তো এই তো খুব সুন্দরভাবে আমি এটাকে মথে নিলাম, আর দেখুন এখন কিন্তু আর হাতে লাগবে না। তো হাতটা পরিষ্কার করে নিলাম, এখন আমি গোল আকৃতি শেপ করে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, আমি আজকে একদমই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, এটা যে কেউ পারবে। খুবই সহজ একটা ডিজাইন, চাকু দিয়ে বা যে চামচ থাকে বা সেই চামচ দিয়ে বা টুথপিক দিয়ে কিন্তু আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। তো খুব মসৃণ ভাবে আমি ডোটা করে নিলাম গোলাকৃতির করে। চাইলে এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে করে গোল করে তারপর শেপটা দিতে পারেন। এই যে এরকম একটা গোল শেপ দিয়ে তারপর আমি মাঝ বরাবর একটু এভাবে ছিদ্র করে নিব। এটা দেওয়ার কারণ হলো পিঠাগুলো যখন ভাজবো তখন দুই সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর থাকবে, কোনো রকম শেপটা নষ্ট হবে না। আর যদি ছিদ্রটা না করেন সেক্ষেত্রে দেখবেন যে 1 সাইড দিয়ে ফুলে কেমন যেন হয়ে যায়, শেপটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে স্টিলের একটা চামচ নিয়েছি, তারপর এভাবে করে একটু দাগ টেনে নিব। আর অবশ্যই কিন্তু দাগটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে কিন্তু ভাজার সময় মানে এই পিঠাটার শেপটা কিন্তু দুই পাশে হবে, তাহলে উপর নিচে যদি শেপটা একই হয় সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় এটা ফুলে যাবে না বা ফেটে যাবে না। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। তো আমি এভাবে করে দাগ টেনে নিব। চাইলে কিন্তু এই যে ডিজাইনটা করছি এভাবে ডিজাইনটা রাখতে পারেন। অলরেডি কিন্তু পাকন পিঠার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো প্রথমে আমি এরকম মোটা মোটা একটা দাগ কেটে নিলাম, তারপর এই যে এর ভিতর দিয়ে আবারও একটা দাগ টেনে নিব এভাবে, দেখুন। আর আমি কিন্তু একটু ডিপ করে শেপটা দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ডিপ করে শেপটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভাজার পরেও সুন্দর এরকম শেপটা থাকবে। এই যে একদমই চিকন টাইপের যে ডিজাইনটা সেটাই আমি দিয়ে দিলাম, মানে মাঝ বরাবর আমি আবারও কিন্তু একটা দাগ টেনে দিয়েছি। আর যদি দাগ টেনে না দেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে, বাট আমার মনে হচ্ছিলো যে এই আজকে আমি এরকম ডিজাইন করে রাখবো, এই জন্য এভাবে করে পিঠার ডিজাইনটা করে নিলাম। দেখুন ছোট বড় সবাই কিন্তু একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারে, একদমই সহজ। চাইলে কিন্তু টুথপিক দিয়ে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন, টুথপিক দিয়ে আমি করে দেখাবো। তার অবশ্যই কিন্তু মাঝ বরাবর এই ছিদ্রটা রাখবেন, ভাজার ক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে।
তো এই তো তৈরি করে নিলাম একটা পিঠা, আর কত সুন্দর হয়েছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই। এখন বাকি আরেকটা পিঠা আমি টুথপিক দিয়ে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু সহজ। সেম ভাবে এভাবে করে মাছ বরাবর একটা করে দাগ টেনে নিব। একবারে যদি চিকন টাইপের দাগ কেটে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু শেপটা সুন্দর আসবে না, এই জন্য আমি প্রথমে এভাবে একটু দাগ টেনে নিয়েছি, তারপর মাছ বরাবর এভাবে করে দাগ টেনে দিব। দেখুন খুব সহজে কিন্তু ডিজাইন করে করে নিলাম। তো সেম ভাবে আমি বাকি যে ডিজাইন সেগুলো করে নেব। আর আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। দেখেন মাঝখানের যে পিঠাটা আছে এটা কিন্তু আমি ডিজাইনটা এভাবে রেখেছি, চাইলে এটাও করে নিতে পারেন। এখন ভেজে নেওয়ার পালা, এখন ভেজে নিব। অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে তারপর ভাজতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু দিলে উপরে কালার চলে আসবে। আজকের পিঠাগুলো আমি খুব বেশি একটা কালার করব না, এই জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব। আপনারা যদি কালার করতে চান তাহলে কিন্তু লাস্টের দিকে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কালার করে ভেজে নিতে পারেন। আর কিছুক্ষণ পরে এগুলো কিন্তু নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে, আর অনেকটাই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে এসেছে পিঠাগুলো। তো 5 মিনিটের মতো ভেজে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। যেহেতু পিঠাগুলো দুধে ভেজাবো এই জন্য দুধের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, মানে 3 কাপ পরিমাণ। এখন 3টা এলাচ দিয়ে দিব, আর পিঠাগুলো ভাজার পরে কিন্তু কিছুটা কালার এরকম আসে। এখন আমি এখানে বাদাম নিয়ে নিলাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম। এইগুলোকে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে পেস্ট করে নিব। তো এই তো পেস্ট করে নিলাম। আমি এখানে কিন্তু 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর স্বাদটা অনেক সুন্দর আসে, আর বাদাম দিলে তো কোনো কথাই নেই। আর 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়েছিলাম, আর দুধটা কিন্তু জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি, 5 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। তো চুলার আঁচটা অফ করে দিয়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে তারপর আমি এই যে মিষ্টিগুলো মানে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাটা কিন্তু কুসুম গরম আছে আর দুধটা কিন্তু অনেকটাই গরম আছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 ঘন্টার জন্য। সব থেকে ভালো হয় সকালে বানিয়ে রাত্রে খাওয়া, বা রাতে বানিয়ে সকালে খাওয়া, সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মানে আমি এটা প্রায় 11টার দিকে বানাই এবং সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ করে দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে এসেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি, একদমই যে রসমলার যে রসটা আর যে স্বাদটা ঠিক সেরকমই কিন্তু স্বাদ থেকে এই যে পিঠার যে দুধটা আছে এই দুধটা। আপনারা কিন্তু চাইলে এই শীতে অবশ্যই অতিথি আপ্যায়নে বা বাসায় ফ্যামিলিদের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু একদমই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। তো একটা পিঠা কেটে আপনাকে একটু দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে। আপনারা কাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা নরম হয়েছে। আর চাইলে কিন্তু এটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য, একদমই কিন্তু নষ্ট হবে না। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখাবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।